আসসালামু আলাইকুম, আমি মানহা। ডিসকভারি অফ কয়েন্সে সকলকে স্বাগত জানাই। গত 19 ফেব্রুয়ারি 2022 মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শিল্পী কেজি মোস্তফা স্যার। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ব্যাংক টাকা মিউজিয়াম ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ শ্রদ্ধেহ রশিদ আলম ভাইকে। তো আসুন আমরা সম্মানিত মামুন সৈকত ভাইয়ার উপস্থাপনায় এই ভিডিওটি দেখে আসি। কেমন আছেন সবাই? আমরা লাইভে চলে এসেছি। আমরা আসছি বাংলাদেশ ব্যাংক টাকা মিউজিয়ামে। শ্রদ্ধেয় কেজি মোস্তফা স্যার আমাদের সাথে আছেন, যদিও বার্ধক্যজনিত কারণে উনি একটু হাঁটা চলা বা মুভমেন্ট কমই করতে পারেন। মোড়ক উন্মোচন কেজি মোস্তফা স্যার, আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় রবিউল ভাই এবং আমাদের ভাবি মেঘনা চাইতে বৃষ্টি। হঠাৎ এটা একটা কাকতালীয় বিষয় বলতে পারেন, ভাবতেই পারিনি যে রবিউল ভাইকে পাওয়া যাবে। আমাদের দাদা আসলে প্রীতমদাও চলে আসছে, সাথে বৌদিও আছেন। নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, আমরা যারা পুরানো আছি সবাই সবাইকেই চিনি। মানে মাস্ক পরে থাকলে চেনা যাবে না, বিষয় হচ্ছে যে এইরকম। ও আচ্ছা, উনি রাহুল। আমাদের বদরুদ্দোজা কাদুল ভাই, আমাদের শ্রদ্ধেয় রশিদ আলম ভাই, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকে অনুষ্ঠানটা হচ্ছে। সাথে আছেন কেজি মোস্তফা স্যার, আমাদের ডিজিএম স্যার, টাকা মিউজিয়াম স্যার। আসসালামু আলাইকুম। আমাদের আসিয়া ম্যাডাম, এই কথা বললে হবে না, তীরে এসে তরি ডুবাবেন না প্লিজ। মিথুন ভাই, পাবেল ভাইকে মিস করতেছি। পাবেল, মিথুন, জুবায়ের, আমাদের ইশতেকারি ভাই আসতেছেন পথে। আমাদের শ্রদ্ধা আসাদ ভাই, আমরা বর্তমানে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরে আছি। চেষ্টা করব ভাই শেষ পর্যন্ত লাইভ করার। কতদিন ফেলে রাখছেন ভাই? না, কালকে রাতে দিল না, কোনো ডিস্টার্ব নেই। আজকে ব্যাটিংটা রাহুল সাহেব কালকে মিস করছে।
একটু ঘুরতে গেছিল অবশ্য, এখানে আসলে তো ঘোরা হইতো, কাপড় ছিল তো বাসার কাছে, মজা ছিল। আমি তখন অলরেডি প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে নিয়েছি বাইরে যাবো বাবির সাথে। এই কাজল ভাই, স্যারকে কার্ড দিয়ে এসছেন? আসেন রবি ভাই। আমাদের শ্রদ্ধা আসাদ ভাই, উনি কিন্তু আমাদের খুব পছন্দের একজন মানুষ। আমাদের যত সংগ্রাহক আছি, আসাদ ভাই কিন্তু সবাইকে কম বেশি চেনেন। হ্যালো, কিছু করার নাই, আনফর্চুনেটলি কিছু করার নাই, এটা কাকতালি। আরে এটা কাকতালি সেটাই, কিছু করার নেই। এই যে সারপ্রাইজ একটা অনুষ্ঠান করেছি, কেমন লাগছে? সবাইরে দেখালাম, আমার চেহারাটা কেউ দেখেনি ধরেন। এই যে আমাদের সবার প্রিয় মামুন ভাই, আলোতে উনি এতক্ষণ আমাদের সবাইকে দেখাচ্ছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনারে দেখা যাচ্ছে না, আপনি একটু আলোতে যান মামুন ভাই। হ্যাঁ, এবার 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 দেখা যাচ্ছে। আমাদের মামুন ভাই খুব কষ্ট করে আমাদের সবাইকে ধারণ করার চেষ্টা করতেছিল ফোনে। এখন এই যে আপনারা দেখেন আমাদের সেই মামুন ভাই, আমরা আছি আজকের প্রোগ্রাম মোরগ উন্মোচন অনুষ্ঠান সাপ্তাহিক সময়ের বিবর্তন। এখানে আজকে আমাদের প্রধান অতিথি আছেন শিল্পী কেজি মোস্তফা সাহেব, বাংলাদেশ ব্যাংক ঢাকা জাদুঘর মিরপুর দুই অনুষ্ঠানটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রবিউল ভাই কথা বলছেন মোস্তফা সাহেবের সঙ্গে, রশিদ ভাই আছেন, কিউরেটার আছেন বাংলাদেশ ব্যাংকের ডক্টর আসিয়া ম্যাডাম, আমাদের এজেন্ট স্যার আছেন বাংলাদেশ ব্যাংকের,
এখানে আমাদের সবার প্রিয় আসাদ ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আসাদ ভাই আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন, আর এখানে আছেন রশিদ ভাই, আছেন পাবন ভাই, তো আছেনই তুইন ভাইকেও দেখতে পাচ্ছি, মতু ভাইকে দেখতে পাচ্ছি, ওদিকে কাজল ভাই খুব কাজে ব্যস্ত, আরো সংগ্রাহকরা আছেন এখানে, আরো আসবেন, প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাবে আশা করি। আমি আমার বক্তব্য মাউন ভাইকে হ্যান্ড ওভার করছি। মাউন ভাই, সালাম আলাইকুম ভাই, এখন পর্যন্ত কথাই বলে না কারো সাথে, যে আসেনি সেটা ম্যানেজ করে। সবাই যাবেন তো দূর থেকে, ঠিক কথা বলো, তাজু দেখ ছবি তুলেন প্লিজ, ভাবি ওখানে বসা কেন আছে, ভাবি আসেন, সাদা হয়ে গেছে।
ওটা মেমোরি কার্ডের প্রবলেম ছিল।
কিছু বলবেন? কিছু বলেন, জাস্ট ভালো লাগা টাকা মিউজিয়াম কিছু সোশ্যাল নিয়ে জাস্ট দুই এক লাইন। অলমোস্ট আমাদের এই ছোট্ট মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষের পর্যায়ে। হ্যাঁ, আমরা শেষ করতেছি আমাদের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।